তোমাদের বেঙ্গলি কপিটা বার করে নাও, ঠিক আছে? পেন্সিল নাও, আমি কিছু জিনিস বলবো। ইন্দ্রাক্ষী, বেঙ্গলি কপি, পেন্সিল নিয়ে রেডি হও সবাই। কৃতিকা, দেবস্মিতা, অস্মিত, অস্মি, দেবপ্রিয়া মুখার্জি, প্রত্যেককে বলছি, অরিত্র, আয়ুষ, দিব্যজ্যোতি, হৃদি, এভরিওয়ান, কৌশিক, সবাই তোমাদের বেঙ্গলি কপিটা নিয়ে রেডি হয়ে যাও, পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। আমি তোমাদের কিছু জিনিস বলবো, সেগুলো তোমরা নোট করবে। ইম্পর্টেন্ট জিনিস একটা বলবো, সেটা তোমরা নোট করবে, ঠিক আছে? তোমাদের টার্ম টু এর জন্যে বেঙ্গলি প্রজেক্টে কি করতে হবে, ফর টার্ম টু, ওকে, নট ফর পিটি টু, ওকে? অনেক টাইম আছে, আস্তে আস্তে তোমরা স্টার্ট করবে, করতে থাকবে। কি করতে হবে আমি আজকে বলে দিই, এরপর তোমরা আস্তে আস্তে স্টার্ট করবে, ওকে? কি লাগবে, কি করতে হবে সব বলবো, তার জন্য তোমরা নোট করবে, পেন্সিল আর কপিটা নিয়ে রেডি হও। হয়েছে সবাই রেডি? আই এম ফাইন। অনেক, তুমি কেমন আছো? দেবপ্রিয়া, ফ্রন্ট ক্যামেরাটা অফ করে দাও, তাহলে তুমি আমাকে দেখতে পাবে না। তোমার যদি ফ্রন্ট ক্যামেরা অন থাকে তুমি আমাকেই দেখতে পাবে না, বোর্ড দেখতে পাবে না। ভেরি গুড, রেডি হয়েছো সবাই কপি নিয়ে? কেন হৃদি, কালকেই তো তুমি ক্লাস অ্যাটেন্ড করেছিলে। ওকে হৃদি, আগে তোমরা সবাই বলো যে তোমরা সবাই কপি নিয়ে রেডি হয়েছো। দেবস্মিতা, অস্মিত, অস্মি, কৃতিকা, অনিক, অরিত্র, আয়ুষ, কৌশিক রেডি, ইন্দ্রাক্ষী রেডি? ইন্দ্রাক্ষী ফার্স্ট লিখতে হবে, কিন্তু আমি বলতে থাকবো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। ওকে ঠিক আছে, স্টার্ট করছি। প্রথমে তোমরা কিসে করবে তোমাদের প্রজেক্টটা আগে সেটা বলি। A6 সাইজের একটা আর্ট পেপার পাওয়া যায়, A6 সাইজ আর্ট পেপার, ওকে? আর্ট পেপার তোমরা যদি তোমাদের বাড়িতে থাকে না, সেটাতেও তোমরা করতে পারো। তোমাদের A6-এর যে সাইজটা হবে সেই সাইজটা কিন্তু মেনটেন করে কেটে নেবে, যদি বড় পাড়া থাকে আর্ট পেপার দিয়ে সেখান থেকে করতে পারো, ঠিক আছে? অসুবিধা নেই, কিন্তু সাইজটা মনে রাখবে A6 সাইজের আর্ট পেপার, ফর এভরি ওয়ান, ওকে, সবার জন্য। এবার কোন কালারের আর্ট পেপার বলবে? তোমাদের পেন্সিলে লিখতে হবে, পেন্সিল ভিজিবল, কিন্তু দেখো হোয়াইটই ভালো হবে, ওকে? অন্য কালারে কিন্তু পেন্সিলটা অতটা ভিজিবল হবে না, ভালো করে পরিষ্কার দেখা যাবে না, সেটা হচ্ছে ব্যাপার। দেখো পিঙ্ক কালার হালকা কালারের উপর হতে পারে, তাই কোনটাতে ভালো ভিজিবল হবে সেইটাতে করবে। তার জন্য হোয়াইটটাই কিন্তু প্রিপার করা ভালো, কারণ হোয়াইটে কিন্তু তোমরা পেন্সিলটা সহজেই তোমরা লিখতে পারবে এবং সেটা ভিজিবেলও হবে সুন্দরভাবে, ঠিক আছে? এবার দেখো, ধরো আমি যেটা ড্র করছি সেটা একটা তোমাদের A6 সাইজের আর্ট পেপার ধরে নাও। প্রথমে তোমরা যে কাজটা করবে সেটা সামনের অংশ করবে, এবং তার পেছনে ব্যাক সাইডে কি ডিটেলস লিখতে হবে সেটা বলছি। কী ডিটেলস? তোমাদের নাম এগুলো লিখতে হবে। কি কি লিখবে ব্যাক সাইডে আর্ট পেপারে, ব্যাক সাইডে তোমরা লিখবে সেটা লেখার ক্ষেত্রে, তোমাদের নাম, তোমাদের ক্লাস, এগুলো লেখার ক্ষেত্রে তোমরা এখানে পেন ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই গ্রিন অ্যান্ড রেড কালারে পেন বাদ দিয়ে, ব্লু, ব্ল্যাক, যে কোনো কালার দিয়ে লিখতে পারো, কিন্তু রেড গ্রিন কালার পেন বাদ দিয়ে, যে কোনো পেন দিয়ে পেছনের অংশ তোমরা ব্যাক সাইডের ডিটেলস লিখবে। কী লিখবে? স্কুল নেম, ওকে, স্কুল নেম। নেক্সট তোমরা তোমাদের নাম, নেম সুন্দর করে যেখানে হোক এক সাইডে লিখে নেবে। তারপরে ক্লাস, তোমরা কি ক্লাস, ক্লাস টু। নেক্সট সেকশন, কি সেকশন, তোমরা ওক, ওকে। আর লাস্ট সাবজেক্ট, সাবজেক্ট কি তোমার? বেঙ্গলি।
আমার সাবজেক্ট লিখছো, তাই আমার টারে লিখবে বেঙ্গলি প্রজেক্ট, এটা তোমরা সাবজেক্ট লিখে দেবে। ঠিক আছে, পুরোটা ইংলিশে লিখো, কারণ তোমাদের স্কুল নেম এগুলো তো ইংলিশে লিখতে হবে, ক্লাস সেকশন এগুলো ইংলিশে লিখতে হবে, তাই নামটা বা বিষয়টা যদি তুমি এখন বাংলায় লেখো দেখবে ভালো লাগবে না দেখতে, যেটা হবে একই জিনিস করলে ভালো লাগে, তাই পুরোটাই ইংলিশে লিখে নেবে, স্কুল নেম, নেম, ক্লাস সেকশন, সাবজেক্ট, সাবজেক্ট বেঙ্গলি প্রজেক্ট। ওকে, বুঝতে পারছো? এটা ব্যাক সাইডে লিখতে হবে, এই অবধি বুঝেছো কী করতে হবে? এখানটা অনেক আনমিউট হবে না, তাহলে একজন কেউ আনমিউট হলে বাকিরাও শুনতে পাবে না, আর এমনি তো আছে, তোমরা আমাকে কিছু বললে আমি শুনতে পাবো না, এই হেডফোনটাতে শোনার অসুবিধা আছে, আমি শুনতেই পাবো না কিছুই। ঠিক আছে, কেউ আনমিউট হবে না, তোমরা তো জানো। এবার বলো, কোনো প্রশ্ন আছে এখানে? এই ডিটেলসটা লেখার ক্ষেত্রে কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছো সবাই? এভরি ওয়ান একবার রিপ্লাই করে দাও। নেই তো অস্মি, ভেরি গুড, বাকিরা বলো। সাইট, ঠিক আছে, দেখতে পেরেছো সবাই? কোনো প্রশ্ন নেই। ওকে, তাহলে কী কী লিখবে? স্কুল নেম, নেম, ক্লাস সেকশন, সাবজেক্ট, হয়ে গেল। সাবজেক্টে বেঙ্গলি প্রজেক্ট লিখবে, ঠিক আছে, ব্যাক সাইডে। ফন্ট সাইজে যেখানে তোমরা কাজটা করছো আগে কাজটা করে নেবে, তাহলে বুঝে যাবে এই সাইডে তোমরা কাজটা করলে, তাহলে অবশ্যই তার ব্যাক সাইড কোনটা তোমরা বুঝে যাবে। ওকে, এরপরে কী করতে হবে? তাহলে কী তোমাদের কাজ এবার আমি সেটা বলবো, এইটা আমি ইরেজ করে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে রেকর্ডিং দেখবে ইউটিউবে, এছাড়া আমি ই পোর্টালে লিখে দেবো পুরো ডিটেলসটা, চিন্তা নেই। ঠিক আছে, আর কোয়েশ্চেন তো অবশ্যই তোমাদের নেক্সট অনলাইন ক্লাসেও করতে হবে আমাকে সরাসরি, এছাড়া ই পোর্টালেও করে দেবে, জিজ্ঞাসা করতে হবে প্রজেক্টের ব্যাপারে কিছু জানতে হলে। ঠিক আছে, আজকে কেমন ভালো করে মন দিয়ে শোনো কি বলছে কৃতিকা, একটু তাড়াতাড়ি তুমি টাইপটা করো। কি করতে হবে ওপরে তোমরা? এবার তোমাদের যে কাজটা করতে হবে প্রজেক্টে সেটা বলছি, ওপরে লিখে দাও হেডিং পথ পরিচয়, হয়ে গেল পথ পরিচয়, এটা হেডিং হিসেবে লিখে দিলে, পেন্সিলে লিখবে পুরোটাই, পেন্সিলের নিচে আন্ডারলাইন এরকম করে দিতে পারো, হেডিং হয়ে গেল। বলো কৃতিকা, ফার্স্ট বলো কি বলছো? এরপরে তোমরা লিখবে পদ কাকে বলে, পদ লিখলে এইভাবে, ঠিক আছে। এরপরে পদের যেটা সংজ্ঞা, পদ কাকে বলে, দেখবে তোমাদের শব্দ পদের অংশে পদ কাকে বলে তোমরা পড়েছো, কাকে বলে? শব্দ দিয়ে যখন বাক্য তৈরি হয় তখন তাকে পদ বলে, শব্দ দিয়ে যখন বাক্য তৈরি হয় তখন তাকে পদ বলে, লিখে নেবে এখানে পদ কাকে বলে, হয়ে গেল বাক্যটা। দাঁড়ি চিহ্ন দিয়ে বাক্যটা শেষ করার পরে নেক্সট তারপরে লাইন অংশে চলে আসবে, সেই লাইনে আর লিখবে না, পদ কাকে বলে শেষ হয়ে গেলে নেক্সট লিখবে, একটা পয়েন্ট করে নেবে, হয় এরকম ছোটো পরে একটা বক্স করে নিতে পারো, কিংবা বক্সের জায়গায় একটা গোলও করে নিতে পারো এরকম করে। ঠিক আছে, বক্স করে নিলে বা গোল করে নিলে তারপরে নেক্সট পয়েন্ট কী লিখছো, লিখবে পদ কয় প্রকার লিখে তোমরা পড়েছো, পাঁচ প্রকার লেখো এখানে, তাহলে পদ পাঁচ প্রকার এটা লিখবে। ঠিক আছে, লিখে নিলে পথ কাকে বলে, লিখলে পথ কয় প্রকার লিখে নিলে। ঠিক আছে, এবার কি করবে, এরপরে মাঝ বরাবর যে পেজটাটি প্রায় মাঝ এখান করে, তাহলে আমি লিখে নিচ্ছি, তারপরে পথ বলে লিখলে, এরপরে এইরকম করে লাইন দিয়ে এইভাবে ভাগ করলে, পরপর তোমাদের এবার লিখতে হবে পদের নামগুলো, পাঁচটা পদের কী নাম, আর একটা করে উদাহরণ দেবে। ঠিক আছে, একটা দুটো যা পারবে উদাহরণ দেবে, বিশেষ্য পদ প্রথমে, তারপরে দ্বিতীয় কী লিখবে, বিশেষণ, বিশেষ্য বিশেষণ, এক্ষেত্রে কিন্তু কোনোটারই তোমরা সংজ্ঞা লিখবে না, কাকে বলে লিখবে না, জাস্ট নামগুলো লিখছ এবং উদাহরণ হিসেবে কিছু একটা যেগুলো হবে উদাহরণ, একটা করে কি দুটো করে বলে দেবে। ঠিক আছে, সর্বনাম পদ,
অব্যয়। আচ্ছা আমার এখানে স্পেস নেই, আমি এখানটাতে লিখছি পাশে ক্রিয়াপদ। তোমরা কিন্তু আর্ট পেপারের ভেতরে লিখতে হবে, সেই ওয়াইজ তোমরা পেজ করে লিখবে ছোটো ছোটো করে, সেরকম বুঝে, ঠিক আছে? তোমাদের আর্ট পেপারে কতটা কি স্পেস আছে সেরকম বুঝে লিখবে। হুইচ কালার পেপার কৃতিকা? হোয়াইট কালারই প্রেফার হবে, কারণ দেখো হোয়াইট কালারে তুমি পেন্সিলে লিখলে সেটা ভালোভাবে ভিজিবল হবে, সেটা ভালো করে দেখা যাবে। যেহেতু তোমাদের পেন্সিলে লিখতে হবে, অন্য কালার নিলে তোমাদের দেখবে সেইটা পেন্সিলটা ভালো করে উঠবে না। তো চেষ্টা করো হোয়াইট কালারে, হোয়াইট কালার যত পাওয়া যায় অ্যাভেলেবেলই হয়, নয়তো পিঙ্কটা চেষ্টা করতে পারো, কিন্তু পিঙ্কে কতটা লেখা উঠবে আমি ঠিক বলতে পারছি না, তাই হোয়াইটটা হলেই ভালো, ঠিক আছে? পেন্সিলে যেহেতু করবে, ঠিক আছে কৃতিকা? বুঝতে পেরেছো? অনেক আনমিউট হবে না যা বলার, তুমি আমাকে এখানে বলো, কিন্তু কেউ আনমিউট হবে না, একজন কেউ কথা বললে বাকিরা আমার কথাটা শুনতে পাবে না, ঠিক আছে? এবার ক্রিয়াপদ হয়ে গেল, নিচে তোমরা উদাহরণ দেবে বলেছি। বিশেষ্য পদ যেমন কি বলো তো দেখি, বিশেষ্য পদ কি বলবে, কই বলো সবাই দেখি, বিশেষ্য পদ বলছিলে তো কালকে, বলো আমাকে। কৌশিক আমি সাইড হয়ে গেছি অনেকটা, দেখো। হ্যাঁ ওসমি কারেক্ট, যেমন ওসমি বললো হিমালয়, লিখে দিলে হিমালয়, নাম বলতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর, গঙ্গা নদী, ঠিক আছে? এবার যেটা ইচ্ছা, বিশেষ্য পদে উদাহরণ হলো। এবার বিশেষণ পদ দেখি, বলো বিশেষণ পদ। হ্যাঁ ঠিক বলেছো রুদি, এবার বলো তো দেখি বিশেষণ পদ, বাকিরা বুঝতে পারছো সবাই? অস্মিত, অরিত্র, কৌশিক, হ্যাঁ অস্মি দিয়ে মেনশন করে দেবে, লালের তলায় আন্ডারলাইনটা দিয়ে দেবে, ঠিক আছে? লাল ফুল লিখে লালের তলায় আন্ডারলাইনটা করে দেবে সবাই, যা লিখবে নীল আকাশ লিখলে নীলের তলায় আন্ডারলাইন, অরিত্র ওকে, বুঝতে পারছো? কই দেবপ্রিয়া, দেবস্মিতা, সবাই বুঝতে পারছো? অস্মিত হ্যাঁ ঠিক আছে, আয়ুষ, দেবপ্রিয়া মুখার্জি, দেবস্মিতা, দিব্যজ্যোতি, কই দিব্যজ্যোতি, ইন্দ্রাক্ষি, কৃতিকা, বুঝতে পারছো নাকি বলো সবাই? না এটা ই পোর্টালে, হ্যাঁ থাকবে ইনবক্সে, আমি ই পোর্টালে তো এটা ভিডিওটা থাকবে, আর আমি ই পোর্টালে পুরো ডিটেলসটা লিখেও দেবো, ঠিক আছে? ই পোর্টালে তো ভিডিওটা থাকবেই, কারণ আপলোড হয়ে যাবে ইউটিউবে, ই পোর্টালেও দেওয়া থাকবে, আর আমি ডিটেলস লিখে দেবো, ঠিক আছে? দেখো বিশেষণ পদ বলো, লাল ফুল, এই যে যেমন বলে লাল ফুল লিখলে লাল ফুল দিয়ে লালের তলায় আন্ডারলাইনটা করে দেবে, যেমন তোমাদের আগের দিন বলছিলাম, ঠিক আছে? এবারে বলো সর্বনাম পদ দেখি, সর্বনাম পদ বলো। হ্যাঁ সে, তিনি, জাস্ট এখানে শুধু সে তিনিটা লিখলেই হবে। এখানে আগের দিন যেমন তোমাদের আমি উত্তর জানার জন্য বলছিলাম বাক্যটা লিখবে, কিন্তু এটা প্রজেক্ট ওয়ার্ক, বাক্য লিখতে লেখার জায়গা নেই, তাই তোমরা নিচে নিচে উদাহরণগুলো সে তিনি এইভাবেই লিখে দেবে, পুরো বাক্য এখানে লিখতে হবে না। ওটা তোমাদের যখন আমি কোনো সময় যখন প্রশ্ন দেবো কাকে বলে বলে, ঠিক আছে, কাছে করতে দেবো, ধরো তোমাদের অ্যাসাইনমেন্ট হোক কিংবা তোমাদের ওয়ার্কশিট দিলাম, তখন যদি জিজ্ঞাসা করি, বা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার যদি এক্সাম টাইমেরও হয়, তখন তোমরা কাকে বলে উদাহরণ দিলে তখন ওই রকম বাক্য লিখে বুঝিয়ে দেবে, কিন্তু প্রজেক্ট করার ক্ষেত্রে জাস্ট যে শব্দটা বলার সেটা বললেই হবে। তাহলে এবার অব্যয়পদ বলো, অব্যয়পদ বলো, সর্বনাম পদ সে তিনি বলেছো, ঠিক আছে? সর্বনাম পদে তোমরা সে তিনি বলে দিয়েছো, ঠিক আছে? এবার বলো অব্যয়, হ্যাঁ ঠিক অশ্মি বলো অব্যয় দেখি, সর্বনাম পদ সে তিনি, ঠিক আছে, অব্যয় পদ বলো। হ্যাঁ দেবস্মিতা ঠিক, কৌশিক ঠিক, এবং আর সুতরাং এইগুলো, তাই তো? এবং আর সুতরাং ঠিক, দেখো আমি দুটো করেই লিখছি, তোমরা দুটো করে তো লিখে দিতেই পারবে, ওকে?
হ্যাঁ রেশমিতা, কারেক্ট। এরপরে হ্যাঁ কিম্বা, কিন্তু বলবে, দেখবে কিম্বা কিন্তু। ঠিক আছে রেডি, নেক্সট বলো এবার ক্রিয়াপদ। এ কি ক্রিয়াপদ দেখি, হ্যাঁ করে, পারে, আছে। ঠিক আছে, আছে, করে, ঠিক আছে। তাহলে কি কি লিখতে হবে ওপরে, হেডলাইন দিলে পথ পরিচয় দিয়ে লিখবে পথ কাকে বলে, তারপরের লাইনে তোমরা পয়েন্ট করে দেবে পথ পাঁচ প্রকার দিয়ে, এবার পদের যে ডিভিশনটা এটা এইভাবে করবে, পদ লিখে ওপরে লিখে দেবে পদ দিয়ে এইভাবে ডিভিশন করবে। পুরোটাই তোমাদের আর্ট পেপারে করতে হবে, এবং আর্ট পেপার যেটা বললাম A6 পেজে, যে সাইডে তোমরা করছো, হ্যাঁ কৌশিক ঠিক আছে, যে সাইডে তোমরা এই কাজটা করলে প্রজেক্ট ওয়ার্কটা, তার ব্যাক সাইডে তোমাদের ডিটেলস যেটা বললাম, স্কুল নেম, তোমাদের নাম, ক্লাস, সেকশন, সাবজেক্ট কি, বেঙ্গলি, প্রজেক্ট। এবার তোমাদের বলি এই অবধি তোমাদের কাজ কমপ্লিট, এটা করলেই হবে। যদি এবার তোমাদের ইচ্ছা যায় যে স্পেস আছে, তখন যেমন দেখো বিশেষ্য পদের ক্ষেত্রে হিমালয় তোমরা করেছো, হিমালয়ে বেশি বড় দিও না ইন্ডেক্সে, বেশি বড় দিও না, ছোট এক্সিস পেজের মতনই করার চেষ্টা করো, দেখবে ওর মধ্যে হয়ে যাবে, কারণ লেখা তো বেশি কিছু কাজ নয়, তো হয়ে যাবে। বেশি বড় দিলে সেটাকে নিয়ে আসা বা ইয়ে করা করতেও তো অসুবিধা হয়, ছোটতেই হয়ে যাবে, দেখবে খুব বেশি জায়গা লাগবে না A6-এর মতো, তার তুলনায় একটু বড় করো, কিন্তু একবারে বড় আর্ট পেপারটা দিও না, ওটা অনেক বড় হয়ে যায় আর্ট পেপার একটা। ঠিক আছে, আচ্ছা এই দেখো হিমালয় তোমরা বলেছিলে, বা তোমরা যে গঙ্গা বললে, এক্ষেত্রে দেখো তোমরা যে উদাহরণটা লিখলে, যেটা লিখলে গঙ্গা, তুমি নিচে একটু ছোট মন গেলে একটা ছোট্ট করে একটু ড্র করে দিলে নদী, ঠিক আছে, ছোট্ট করে একটা নদী ড্র করে দিলে, উপরে গঙ্গা নদী লিখে দিলে, দেখো তোমাদের বইয়েতে ছবি রয়েছে, যদি মন যায় করতে পারো, হিমালয় পর্বত একটু ছোট্ট করে পর্বত আঁকা, যদি পেজ থাকে, যদি তোমাদের মন যায় তখন তোমরা ড্রয়িং করবে, ড্রয়িংটা মাস্ট নয়, মাস্ট কিন্তু এই লেখাটা অবধি, পথ কাকে বলে, পথ কয় প্রকার লিখবে, পদের ভাগ, এই অবধি তোমাদের করাটা মাস্ট। ছবি আঁকাটা ইচ্ছা গেলে করো, নয়তো করতে হবে না। পেন রাইট, আয়ুষ পেছনে যে ডিটেলসে লিখতো সেটা পেনে করো, আয়ুষ ইন্দ্রাক্ষী, হ্যাঁ এই ছবিগুলো তোমাদের মন গেলে তোমরা ছোট্ট করে ড্র করে দিতে পারো, একটা বইয়ের মতো করে রামায়ণ লিখে দিলে, কিংবা একটু ছোট্ট পর্বত, যদি জায়গা থাকে পেজ থাকে আর্ট পেপারে, এটা একটা মেন ব্যাপার, এবং করতে ইচ্ছা করলে, ছবি আঁকাটা মাস্ট নয়, ঠিক আছে, মাস্ট কিন্তু লেখাটা, আর পেন না পেন্সিল, পুরো লেখাটা পেন্সিলে করবে, জাস্ট ডিটেলস পেছনে তোমাদের যেটা তোমাদের সম্বন্ধে লিখছো, স্কুলের নাম, তোমার নাম, সেকশন, ক্লাস, প্রজেক্ট যেটা তোমরা লিখছো বেঙ্গলি প্রজেক্ট সাবজেক্ট হিসাবে, এই লেখাটার ক্ষেত্রে শুধু পেন ইউজ করো, গ্রিন রেড বাদ দিয়ে, বাকি কিন্তু তোমাদের আসল প্রজেক্ট ওয়ার্ক যেটা করছো তোমরা সেটা পুরোটাই পেন্সিলে, সেটা কিন্তু পেন নয়। কালার আর্ট পেপারে তুমি যদি করো দেবপ্রিয়া, তখন কিন্তু পেন্সিলে তোমরা লেখাটা কিন্তু অতটাও ভিজিবল হবে না, কারণ তোমাদের প্রজেক্ট ওয়ার্ক কিন্তু পেন্সিলে করতে হবে, যে লেখাটা আমি লিখলাম পথ কাকে বলে, পথ কয় প্রকার, পদের ভাগ, এটা কিন্তু তোমাদের পেন্সিলে করতে হচ্ছে, তাই কালার আর্ট পেপারে কিন্তু পেন্সিল খুব একটা ভিজিবল নাও হতে পারে, দেখা যেতে না পারে, পেন্সিলে ভালো করে ফুটে উঠলো না লেখাগুলো, ঠিক আছে। ব্যাক সাইডে লেখার ক্ষেত্রে আমি শুধু পেন বলেছি, ব্যাক সাইডে যেটা তোমাদের ডিটেলস লিখছো, বারবার বলছি পেন, পেনে কিন্তু পথ কাকে বলে, পথ কয় প্রকার, পদের ভাগ, এগুলো পেনে নয়, এগুলো পেন্সিলে, এইগুলো পেন্সিলে, পেনে কোনটা করবে, পেছনে তোমার নাম, স্কুলের নেম, যেটা তোমাদের ক্লাস, সেকশন আর সাবজেক্ট বেঙ্গলি প্রজেক্ট, শুধু এইগুলো পেনে ব্যাক সাইডে আর্ট পেপারে, ব্যাক সাইডে যে কোনো একটা জায়গায় লিখে দিলে সুন্দর করে, কিন্তু এই যে লেখাটা বারবার বলছি, এই যে পদের পদ পরিচয় যেটা তোমরা পুরোটা লিখছো সেটা পেন্সিলে লিখবে, এখানে পেন থ্রু করবে না, কেউ কিন্তু পেন থ্রু করবে না, তার জন্যই বললাম যে কালার আর্ট পেপার দিলে কিন্তু দেওয়প্রিয়া দেখবে পেন্সিলে অত ভিজিবল হচ্ছে না, তখন সমস্যা হবে। হ্যাঁ ড্র করো কালার পেন্সিলে, ঠিক আছে, ড্রটা কালার পেন্সিলে করো, ড্রটা মাস্ট নয়, আমি বললাম তো যদি পেজ থাকে, প্রথমত তোমাদের এতটা লিখতে হবে, তারপর তোমাদের সেই পেজে জায়গা থাকলে তখন তোমরা ড্র করো, তখন কালার করতে পারো, সেটা আলাদা কথা। এবার দেখো বিশেষ পদে তোমরা একটা উদাহরণ দিলে, বিশেষ পদে লাল ফুলে একটা লাল রঙের কোনো ফুল ড্র করলে, কি রোজ ড্র করলে,
হয়ে গেল, কিন্তু অবশ্যই আগে লিখে নেবে, লাল ভুলটা লিখে তারপর ড্র করবে, আগে লেখাটা মাস্ট। লিখে নেওয়ার পরে পেজ থাকলে তবে ড্র করবে, নাহলে ড্র করার দরকার নেই। কিন্তু লিখতে উদাহরণ হিসেবে কিন্তু লাল ফুল হবে, এবং লালটাকে মেনশন করে দেবে, নীল আকাশ হবে, নীলটাকে মেনশন করে দেবে, সাদা বক যেটাই বলবে সাদা নীল লাল এগুলো মেনশন করে দেবে। ওকে, এবার দেখো সর্বনাম অব্যয় ক্রিয়া, এক্ষেত্রে তোমরা সেভাবে কোনো ছবি আঁকতে পারছ না, দরকার নেই, কোনো দরকার নেই, ছবি আঁকতে পারবে না এক্ষেত্রে, তাই ছবিটার জন্য অসুবিধা নেই। হ্যাঁ, ড্র করে কালার পেন্সিল তোমরা যেটা ইচ্ছা করতে পারো, কালার করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কালার তোমাদের যেটা কালার বক্স আছে পেন্সিল কালার বা যা আছে সেটা তোমরা যেভাবে ইউজ করো তোমাদের কালার বক্সে আছে তোমরা করতে পারো। সেটা অবশ্যই তোমাদের বারবার বলছি ইন্দ্রাক্সি ড্রটা কিন্তু মাস্ট নয়, ইন্দ্রাক্সি দেখো আমি সবাই অন্যরাও দেখো অতটা ড্র নিয়ে বলছে না, ড্র কিন্তু মাস্ট নয়, দ ইচ্ছা চলে করবে, এবং সেক্ষেত্রে তোমার কাছে যার কালার আছে সেখান থেকেই করবে, আলাদা করে কিছু কিনা এনে করার কোনো দরকার নেই। কিন্তু লেখাটা যেটা করবে সেটা যেন পরিষ্কার হয়, এই যে আমি লাইন টেনে এইভাবে দেখাচ্ছি সুন্দর করে লেখাটা যেন হয়, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? কোনো প্রশ্ন আছে এবার বলো। দেবপ্রিয়া, কালার পেন যেটা ডিটেলস যেটা পেছনে লিখছো সেখানে গ্রিন রেড কিন্তু ইউজ করবে না, রেড কালার বা গ্রিন কালার দিয়ে তোমাদের নামের ওই ডিটেলসটা কিন্তু লিখবে না, ওটা কিন্তু ব্লু ব্ল্যাকের এইসবের মধ্যেই করবে, ঠিক আছে। কোনো প্রশ্ন আছে, কোনো অসুবিধা আছে? মানি সাইডে বুঝতে পারলাম না, দেশমে তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলছো, একটু ভালো করে তুমি কপিতে লিখে যেমন ইমেজটা দাও না সেরকম লিখে আমাকে দাও, তুমি দেখছি সাবমিটে কোনো ডেট এখন ঠিক হয়নি। লেফট সাইডে, হ্যাঁ লেফট সাইডেই করো, লেফট সাইডে একটা কোণের দিক করে ওটা লিখো ডিটেলসটা দেবস্মিতা, ঠিক আছে, লেফট সাইডে একটা ডিটেলস যে কোনো একটা কোণ করে লিখে দিও, ঠিক আছে। আর হৃদি, সাবমিটের এখন কোনো ডেট দেওয়া হয়নি, কীভাবে সাবমিট কোনো কিছুই এখন বলা হয়নি, এটা টার্ম টু এর জন্য, তো তোমরা এখন করতে শুরু করো, দেবে অন্যান্য সাবজেক্টের টিচাররাও নিশ্চয়ই দেবেন, ঠিক আছে, তাহলে একসাথে অনেকগুলো হয়ে যাবে, তোমরা স্টার্ট করো একটা একটা করে করে রেখে দাও, কীভাবে সাবমিট কবে করতে হবে সেগুলো পরে ঠিক জানানো হবে, এখন তোমরা করে রাখো কাজগুলো, ঠিক আছে। ওকে দিদি, আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই একবার প্রেজেন্টটা দিয়ে দাও, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। অনিক, আয়ুষ, অরিত্র, অশ্মি, অস্মিত, দেবপ্রিয়া, দেবস্মিতা, দিব্যজ্যোতি, হৃদি, ইন্দাক্ষী, কৌশিক, কৃতিকা, কোনো প্রশ্ন কারুর নেই তো কোনো প্রশ্ন? ওকে, আমি ই পোর্টালে দিয়ে দেবো, তোমাদের এটা রেকর্ডিংও থাকবে দেখতে পাবে, আর তারপর কোনো প্রশ্ন থাকলে ই পোর্টালে আমাকে বলবে, নয়তো অনলাইনে তো আসবোই, এখনই সব সাবমিট করাই নেই, তাড়াহুড়ো করে করার দরকার নেই, ওয়েট করতে পারো আমাকে জিজ্ঞাসা করে নিয়ে, কোনো অসুবিধা থাকলে সেটা জিজ্ঞাসা করে নিয়ে করবে, নাহলে ধরো করে নিলে দিয়ে তোমাদের কোনো ভুল হয়ে গেল তখন তো আবার সেই আর্ট পেপারটা নষ্ট হয়ে যাবে, আর্ট পেপার ফালতু ফালতু নষ্ট করবে না একদম, ঠিক আছে। আর এই লেখাটা কিন্তু বারবার বলছি এই যে পথ পরিচয় যে লেখাটা তোমাদের এইখানে কিন্তু পেন দেবে না, এটা পুরোটাই পেন্সিলে করবে, এটা মনে রাখবে। হ্যাঁ তো শুনে ব্ল্যাক পেনে লিখতে পারো, ব্লু পেনে লিখতে পারো, পেছনের ডিটেলসটা শুধু শুদ্ধ ডিটেলসের ক্ষেত্রে পেন ইউজ করবে, যেটা তোমরা নাম, তোমাদের সেকশন, ক্লাস এইগুলো লিখছো, স্কুল নেম, সাবজেক্ট এইগুলো লিখছো, সেক্ষেত্রে একমাত্র পেন ব্ল্যাক ব্লু করতে পারো, রেড গ্রিন বাদ দিয়ে। কিন্তু বারবার বলছি তোমাদের পথ পরিচয় এই যে তোমাদের যেটা প্রজেক্ট ওয়ার্ক, পথ কাকে বলে, পথ কয় প্রকার, পদের ভাগগুলো, এই জায়গায় কিন্তু কোনো পেন নয়, পেন্সিলে লিখবে, ড্রটা মাস্ট নয়, লেখাটা অবশ্যই মাস্ট, ঠিক আছে, লেখাটা আগে কমপ্লিট করবে, পেজ থাকলে ইচ্ছা গেলে তখন ড্র করবে, ড্র না করলেও হবে। ওকে, আর কোনো অসুবিধা নেই তো? নেক্সটে পড়াবো, লেফট সাইডে লিখে নেবে, লেফট সাইডে লিখে নেবে, ঠিক আছে। ওকে, নেক্সট দিন পড়াবো। হ্যাঁ করো কৌশিক, অসুবিধা নেই, গ্লিটার ব্লু পেন বাড়িতে থাকলে করো, কেনার দরকার নেই কিছু, ঠিক আছে, জেল পেন আছে তাতে লিখো, সুন্দর করে লিখবে ইন্দ্রাক্ষী, সুন্দর করে লিখবে কিন্তু সবাই। হ্যাঁ লাইন ড্র, লাইন ড্র করতে চলে করো, কেন এটা লেখার মতো তোমাদের তো স্পেস লাগবে ভালো করে, ঠিক আছে আয়ুষ, স্পেস লাগবে ভালো করে, তাই লাইন ড্র করা গেলে করো,
কারণ তোমাদের অনেকটাই স্পেস এটার দরকার পড়বে, সুন্দর করে লিখতে হবে, ইয়ে করতে হবে। তো ওকে, আর কোনো প্রশ্ন থাকলে তোমার নেক্সট লাইভে বলতে পারবে, রিপোর্টালেও বলবে, ঠিক আছে? অসুবিধা নেই। বাই এভরিওয়ান। হ্যাঁ, আমি প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি, অসুবিধা, আমি দেখে নিয়েছি তোমাদের। ওকে, বাই বাই, থ্যাংক ইউ রিদি।